বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ শিঙি মাছের রেণু তৈরি হয়ে গেছে। পাঁচ দিন বয়স হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরোটাই অ্যাক্টিভ এবং প্রতিটা মাছ কিন্তু সুস্থ সবল। আপনারা দেখতে পাচ্ছেন বুডারগুলো সাইজ দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আজকে আমি চলে এসেছি যে জায়গাটা এসেছি আমি কিন্তু নাম বলবো না আপনাদের, কিন্তু যে জিনিসটা দেখাবো আপনাদের খুব কাজে লাগবে এবং আপনারা আশা করি এতে খুব উৎসাহিত হবেন। হবে না বলে কোনো জিনিস নেই, এই জিনিসটা কিন্তু আজকে একটু হলে আমি অন্তত ফিল করেছি। এখানে এসে যে দাদাভাইয়ের ভিডিও করতে এসেছি উনি কিন্তু ক্যামেরার সামনে আসবেন না প্রথমেই বলে দিলাম, এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা কিছুই পাবেন না, এর জন্য আমিও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ওনার আলাদা পেশা আছেন, তো সেই পেশা সামলাতে গিয়ে এখানে কিন্তু তারপরে ওনার আলাদা প্ল্যান আছে আরও বড় প্রজেক্ট করার জন্য, তখন হয়তো উনি সেজেগুজে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত যে সাকসেসটা উনি পেয়েছেন আমি সেইটাই আপনাদের আজকে তুলে ধরবো। তো ওনার নিজস্ব বুডার দিয়ে শিঙি মাছের রেণু তৈরি করেছেন, পাঁচ দিন হয়েছে একটা মাছও মরেনি, দারুণ মানে অনেক সংখ্যক উনি রেণু তৈরি করেছেন। এদিকে ট্যাঙ্কেও উনি কিন্তু ওই রেণু তৈরি করেছেন, আমি যদিও দূর থেকে দেখাচ্ছি এখন দেখতে পাবেন না, আমি কাছে থেকে অবশ্যই দেখাবো। আর এদিকে যে ট্যাঙ্কটা দেখছেন এটা কিন্তু বুডারটা আছে, এবং বুডারগুলো দেখার মতো বুডার, আমি সেগুলো পরে দেখাচ্ছি তুলে। ওনার নিজস্ব বুডার কিন্তু কয়েক বছর, দুই তিন বছর সম্ভবত রেখেছেন। আর আছেন এটা হচ্ছে ওনার মাদার ট্যাঙ্ক যেখানে কালচার করছেন, এবং তার পাশেই দেখুন উনি অলরেডি কয়েক লাখ রেণু মানে বাচ্চা অন্তত ফুটিয়ে ফেলেছেন, এখন পাঁচ দিন হয়েছে। তো দাদাভাই আমার ক্যামেরার পিছনেই আছেন, তো দাদা এখানে কী কালচার হচ্ছে আপনার এই ট্যাঙ্কে? 5000 শিং আছে। আচ্ছা, আর আপনার পাবদা আছে 4000, নোনা ট্যাংরা আছে হাজারখানি, আচ্ছা, আর 33টা পোনা কাতলা, হ্যাঁ, আমেরিকান আর সিলভার আছে। পোনা কাতলা মিশ্র টাইপের এই কালচার করছে। পোনা কাতলাটা হচ্ছে ট্যাঙ্কের পরিবেশটা ঠিক রাখার জন্য, মানে যা ট্যাঙ্কে নোংরা টোংরা বা খাবারের ওয়েস্টেজ গুলো ওরা খেয়ে নেয়। বাহ, ওগুলো গ্রোথ আছে কি? হ্যাঁ, ওগুলো গ্রোথ আছে। তো যেহেতু বড় ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো গ্রোথ আছে। ট্যাঙ্কের হাইট কিন্তু অনেক হাইট, যেটা মনে হচ্ছে আমার এক মাসে পাবদার সাইজ আসছে 440 থেকে 45 টাই এক মাসে। কত লাইনে ফেলেছিলেন? 440 440 পিসে চলে এসেছে কি? 440 পিসে 1 কিলো, হ্যাঁ, এক মাসে আসছে 45 টাই মানে 10 ডবল ডবল গ্রোথ আছে, মানে এতটাই গ্রোথ হচ্ছে। যে হ্যাচারি থেকে আনছি সে হ্যাচারি বলছে আমারে হোয়াটসঅ্যাপে আমার আছে যে দাদা অবিশ্বাস্য গ্রোথ, আমাদেরও হয় না। যাক, সেটা খুবই ভালো, যে অবিশ্বাস্য গ্রোথ আমাদেরও হয় না। এখানে যেটা দেখছেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি, কিন্তু আমি এতে প্রচুর পরিমাণে মেডিসিন ইউজ করি। মেডিসিন করেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওনার নিজস্ব বুডার দিয়ে তৈরি করেছেন, এবং লক্ষ লক্ষ কালো কালো ঝাঁকঝাঁক যে বাচ্চাগুলো শিঙি মাছের বাচ্চা উনি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছেন, এবং এইগুলো কিভাবে উনি বাঁচিয়ে রেখেছেন বা বাঁচাবেন সেই পরিকল্পনা পুরো ব্যাপারটা আমি আজকে গুছিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে এখন এখন যে ভিডিওটি দেখছেন সেটা ব্রিডিংয়ের উপরেই করছি। তো দাদাভাই এখানে হচ্ছে ব্রিডিংয়ের আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, ব্রিডিংয়ের সাকসেসের মেন মেন লোকে ফেলুয়ার হওয়ার মেন কারণ হচ্ছে, হ্যাঁ, এই মানে বাচ্চাটা ডিমের যে খোলটা হয়, হ্যাঁ, ওটারে ঠিকমতো পরিষ্কার করতে পারে না। আচ্ছা, পরিষ্কার না করলে ওটার থেকে জল খারাপ হয়ে যাবে, বাচ্চা সব ডেড হয়ে যাবে। তো আপনি কিভাবে পরিষ্কার করছেন দাদা? আমি যেদিন বাচ্চার ইঞ্জেকশন করি পরদিন সব ডিম দিয়ে দেয়, হ্যাঁ, সেই ডিমটারে ট্যাঙ্কের থেকে সাইফুন করে সব গামলায় তুলি। হ্যাঁ, গামলার থেকে মাছে যে নাড়ি টাড়ি যেগুলো বেরোয়, হ্যাঁ, ওগুলোরে সব মানে সাইফুন করে তুলে ওটা জলের সঙ্গে ওটা বের করে দিয়ে ডিমটারে আবার ট্যাঙ্কে বিছিয়ে দিই। আচ্ছা, সাইফুন যেটা বললেন না ওটা অ্যাকচুয়ালি কিভাবে করেন আপনি? আচ্ছা, টোটাল একটা পাইপে, টোটাল একটা যে কোনো একটা পাত্র দিয়ে এভাবে জলটারে ঘোরাতে, হ্যাঁ, এভাবে জলটারে ঘোরালে টোটাল ডিমটা মাঝখানে চলে আসে। হ্যাঁ, টোটাল ডিমটা মাঝখানে, আচ্ছা আচ্ছা, টোটাল ডিমটা মাঝখানে চলে আসে, মানে পাক দিতে জলে পাক।
মুখ দিয়ে টেনে নিলাম কি আচ্ছা 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 খুব ধীর গতিতে ময়লাগুলো এরকম ভাবে গামলা দিয়ে এরকম আলতো করে আঙুল দিয়ে ঠেলা দিয়ে দিয়ে ময়লাটারে ফেলিয়ে দিতে হবে দিয়ে বাচ্চাটা যখন একটু থাকবে সেটারে ডিমটারে বিছিয়ে দেওয়ার পরে ডিমটা যখন ফুটলো ফোটার পরে সেই ফোটা ডিম ফোটা ডিম আর খোসা সমেত সব আবার তুলে ফেলাই আচ্ছা তুলে ফেলায় দিয়ে ওই খোসাগুলো ফালিয়ে দিয়ে আবার বাচ্চাটারে এর মধ্যে আবার বিছাই এই ট্যাঙ্কেরই বিছান কি হ্যাঁ এই ট্যাঙ্কেই বিছাই মানে খোলা যদি ওর মধ্যে থাকে তাহলে বাচ্চা টিকে কন্টিনিউ জল চেঞ্জ কন্টিনিউ জল চলছে কন্টিনিউ আচ্ছা কন্টিনিউ আর খাবার কতক্ষণে পরে ধরালে খাবার হচ্ছে যখন দেখেন ও লোকে বলে এই 72 ঘন্টা পরে আমি ওরকম ভাবে করি না যখন বাচ্চাটা ডিমের কুসুমটা ওদের পেটের থেকে অ্যাবজর্ব হবে তখন বাচ্চাটা অটোমেটিক জলে উঠে সাঁতার কাটবে একদম একদম যখন সাঁতার কাটবে তখন খাবারটা দিতে হবে যতক্ষণ না সাঁতার কাটবে এরকম ততক্ষণ খাবার দেওয়া চলবে না আচ্ছা আচ্ছা যখনই সাঁতার কাটবে শিখবে তখন মানে তখন ওর ডিমের এটা নেই কতদিন পরে ওই ওরকম 72 ঘন্টা কি 75 ঘন্টা কি দিলেন আপনি প্রথম আমি একদম ফার্স্ট খাবার দিই ডিমের কুসুম একদম মানে লিকুইড করে পাতলা ডিমের কুসুম দিয়েছেন হ্যাঁ একদম লিকুইড ওটা কি করলেন কিভাবে দিলেন মানে হাঁসের ডিম রে সিদ্ধ করে ন্যাকড়ায় ছেকে শুধু জাস্ট জল পাতলা জল হ্যাঁ একদম ন্যাকড়ায় ছেকতে হবে কোন দানা গেলে জলটা টোটাল ছড়িয়ে দিলাম মানে একটা ডিম দিয়েছিলেন একটা ডিম একটা ডিমে বড় একটা দিয়েছিলেন সেটা ওটা আমি দিনে দিই একবার একবার দিই আর ইনফোসুরিয়ান্স দুবার দিই ও ইনফোসুরিয়ান্সও বানিয়েছেন হ্যাঁ ইনফোসুরিয়ান্স ইনফোসুরিয়ান্স কোথায় বানিয়েছেন ছাদে উঠে আচ্ছা ছাদে আমি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু মানে আমি টোটাল খাবার দিই সন্ধ্যাবেলা একবার রাত 1:30টার সময় একবার আর ভোরবেলা একবার মানে হ্যাচিং করে ফেলেছেন তো ইনফোসুরিয়ান্সে কাজ হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ খাচ্ছে বাচ্চার পেটে দেখাও যাচ্ছে ভালো করে দেখলে খাবার দেওয়ার পরে দেখা যায় যে পেটে লাল ওইটা কিভাবে তৈরি করেছেন সেটাও দেখাবো ইনফোসুরিয়ান্সটা কিভাবে আর তার আগে যেটা দেখাবো আপনাদের সবার আগে দরকার খুব ভালো বুডার নির্বাচন করা সেটা কিন্তু উনি 100% করেছেন কারণ এখানে যে বুডারের সাইজ দেখলাম আমি এখনো জলের তলা ভালো করে দেখতে পাচ্ছি না দাদা যদি সম্ভব হয় একটু যদি দেখেন মানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দু একটা দেখা যাচ্ছে কি আমি জানি না তবে দেখাচ্ছি এক একটা সাইজ কত সাইজ হতে পারে এগুলো 150-200 গ্রাম দেখতে পাচ্ছেন এই যে দু একটা উঠছে এগুলো কি দেশি মাছ একদম দেশি দেশি আপনি নিজে কতদিন মাছের শিং মাছের হাইব্রিড হয় না কেউ যদি বলে ওটা ভুল কথা আচ্ছা শিং মাছ হাইব্রিড হয় না যাই হোক আপনি এটা কতদিন পুষছেন এখানে এখানে আমার 2.5 বছর এই ট্যাঙ্কেই আছে এই ট্যাঙ্কে এটা আমি যখন ফার্স্ট টাইম কিনি তখন 5 কিলো মাছ কিনি আপনি ফিগারগুলো যদি আমার বন্ধুদের একটু দেখান ওটা আমি লাস্টে দেখাই সবার লাস্টে তুলে আমি একদম চলছে আর আপনার দুটো তিনটে স্টোন দিয়ে রেখেছেন ছোট আর জল চেঞ্জ করছেন কি অল টাইম অল টাইম অল টাইম ও আচ্ছা 24 ঘন্টা আর জলটা আসছে কোথা থেকে দাদা এই যে পাইপ দিয়ে পাইপ কোনটা ও আপনার এটা এখান থেকে ওই ট্যাঙ্কে যাচ্ছে আর ওটা পাইপ দিয়ে আসছে মানে ডাইরেক্ট বোরিং ওয়াটার কি এটা বোরিং ওয়াটার ও কন্টিনিউ এটা আবার ওই জাম্বো জাম্বো ফিল্টার বসানো আছে এক্সট্রা করে ও ফিল্টার বসানো আছে কি তো ওই আয়রনের জন্য কি শুধুমাত্র আমাদের জলে প্রচুর আয়রন আচ্ছা যাক আমি বন্ধুরা এইসব ইনফরমেশনগুলো এর জন্য দিই যাতে আপনারা এই ব্রিডিংয়ের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয় অন্তত সহযোগিতা করছেন আমাদের সঙ্গে আর ওনার এই ব্রিডিংয়ের জন্য যে ইনফোসুরিয়ান্স বানিয়েছেন এবারে সেটা দেখাবো তার জন্য দাদার ছাদে যেতে হবে তো দাদা ভাই চলুন আমরা
আমরা ছাদে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন ইনফোসুরিয়ানস উনি কিভাবে বানাচ্ছেন কৌটোর মধ্যে। দাদা এটা কি 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 দিলেন এর মধ্যে আর কবে বানালেন? এটা প্রায় মাছ ব্রিডিং করার আগে বসেছি। ব্রিডিং করার আগে? হ্যাঁ, ব্রিডিং করার আগে প্রায় 8-9 দিন হয়ে যাবে। নদিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু লাল কালার, একটু লাল, এগুলো সাদা কালার আছে, এগুলো কি নতুন বসালে? হ্যাঁ, এগুলো বসিয়েছি নতুন, মানে এটা বসানোর 4-5 দিন পরে, মানে এটা খাওয়াতে লাগবো, খাওয়া শেষ হতে হতে আবার ওটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কলার খোসা আছে, আর কি কি আছে দাদা? লাউ পাতা দিয়েছিলাম। লাউ পাতা? হ্যাঁ। আর কিছু দিয়েছেন কি? না না, আর পুকুরের জল। আর পুকুরের জল? হ্যাঁ। এই তিন রকমই, আর কিছু দেননি? না। এটা খুব কার্যকরী আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ। এটা কখন দেন আপনি? বাচ্চা মাছের সঙ্গে আমি এটা দুবার দিই ইনফোসুরিয়ান্স, সন্ধ্যাবেলা দিই, ভোরবেলা দিই। আচ্ছা। আর রাত্রিবেলা 1-1.5টার সময় ডিমের দিই। তো দুবার দেন, একদম ডাইরেক্ট ঢেলে দেন কি একটু ছাঁকতে হয়? মগে করে নিয়ে যাই, ওই ছাঁকনি দিয়ে ছেঁকে। ও আচ্ছা। জলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং পরিমাণটা কতটা দেন আপনি? দুটো ট্যাঙ্কে প্লাস্টিকের যে মগ হয়, ছান করার মগ, ওর এক মগ, হাফ মগ করে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু, এবং রৌদ্রে কি সারাদিনই থাকে? সারাদিন থাকে, রৌদ্রে দিয়ে রেখেছেন। আর খোলা লাউর, লাউর হচ্ছে পাতা বললেন না? হ্যাঁ, লাউর পাতা। বাহ, খুব সুন্দর। আর আপনার এই ফিল্টারগুলো, বড় বড় ফিল্টার দেখছি এখানে, এগুলো কি জন্য? ওই আয়রন, জলটারে জলটারে আয়রন মুক্ত কাজ হচ্ছে কি? কিছু হ্যাঁ 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 কাজ হয়। বাহ, এখান থেকে ট্যাঙ্কে যাচ্ছে কি এই জলটা ইউজ করে? এখান থেকে টোটাল বাড়িতে, ট্যাঙ্কে, সব জায়গায় পাইপলাইন সেভাবে করা, আমার বাড়ি, ট্যাঙ্ক সব জায়গায়। আপনি ওখানে যে কালচারটা করছেন বড় ট্যাঙ্কে, মাদার ট্যাঙ্কে, ওখানে জল চেঞ্জ করেন? না, খুবই কম, ওই 7 দিনে একটুখানি করছেন। টোটাল একদম পিওর বায়োফ্লক। বায়োফ্লক? আচ্ছা, ওখানে ফ্লক দেখা যাবে কি? হ্যাঁ, ফ্লক দেখা যাবে। আর সবথেকে বড় কথা, লোকে বলে 10,000 লিটারে এত এত প্রোবায়োটিক দাও, অত প্রোবায়োটিক দাও, আমার এতে টোটাল এসে 400 গ্রাম প্রোবায়োটিক যায়নি এখন। 70,000 লিটার? 70,000। বুঝতে পারছেন বন্ধুরা, 400 গ্রাম প্রোবায়োটিক যায়নি। তাতে জলের প্যারামিটারে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সব জিরো। সব জলের মধ্যে আর কি কি দেন? আমি এতে প্রোবায়োটিক তো তৈরি করা, আর জিওলাইট দিই। জিওলাইট? হ্যাঁ, সপ্তাহে একদিন। আচ্ছা। গ্যাস ফ্যাস না হয়। খাবারের মধ্যে আর কি কি দেন? খাবারের মধ্যে ভিটামিন সি, হ্যাঁ, মাল্টিভিটামিন, হ্যাঁ, আর একদিন পর একদিন ওই লিফ 52। আচ্ছা। আর কোনো খাবার, ভাষা খাবারই দেন? হ্যাঁ। আর কোনো খাবার দেন? না না না। তো বন্ধুরা এখানেও দাদা বলছেন কিছু মাছ, এটা কি আছে? এর মধ্যে ডাফনিয়া, মশার লার্ভা তৈরি আছে। আচ্ছা। আর মাটি দেওয়া আছে কি? মাটি দেওয়া আছে। হ্যাঁ। আর এই এর মধ্যে আপনার খোল, হ্যাঁ, খোল আর ওই খোল, তারপরে আপনার আটা দেওয়া, ওটার ওই কিছুটা দেওয়া আছে। তাতে ডাফনিয়া তৈরি হয়, জুপ্ল্যাংটন হয়, মাছও রয়েছে মনে হচ্ছে। মাছও আছে, ওই বাচ্চাটাই যেটা, হ্যাঁ, ওই বাচ্চাটা যেটা মানে ডিমের খোলার সঙ্গে ফালিয়ে দিতে হয়, ডিমের খোলা মানে বাবা আসতে গেলে সেই ডিমের খোলা সমেত বাচ্চাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ফেলে না দিয়ে? ফেলে না দিয়ে, বেঁচে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, ওই তার ওর থেকে এর মধ্যে অজস্র বাচ্চা আছে, কিন্তু সব এই মানে ছত্রাকের মধ্যে সব ঢোকা আছে। আচ্ছা, যাও, যে কটা বাঁচে আর কাজে লাগাবে। হ্যাঁ, যে কটা বাঁচে। আচ্ছা, আপনার এই মাছ ধরা যাচ্ছে কি দাদা, এই বড় ট্যাঙ্কের মাছ? ধরা যায়, কিন্তু ওই হ্যান্ড নেটে হয় না, বড় তো অনেক, অনেক বড়, আপনি জাল নামালে হবে। ও আচ্ছা, সে দুজন নামতে হবে, খাবার দিলে তো একটু, খাবার দিলে হয়তো উঠতে পারে। দেখাবো। আর এটার মধ্যে কি আছে দাদা? এটার মধ্যে খোল, 1 কিলো খোল, 1 কিলো আটা, আর হচ্ছে আপনার মোলাসেস, আর হচ্ছে ইস্ট। এটারে দিয়ে 7 দিন পচাই, 5-7 দিন পচাই, টোটালটা দিয়ে দিই 7 দিনে 1 দিন করে। এটাই আপনার মাছের খাওয়ারও হয়, প্লাস জুপ্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন তৈরি। বাহ, এটা একটা ভালো স্মেল আসছে। হ্যাঁ, তো এটা আপনি অনেকে পুকুরে ইউজ করে, আপনি ট্যাঙ্কে? পুকুরেরটা আমি ট্যাঙ্কে ইউজ করি, পুকুরেরটা আমি ট্যাঙ্কে ইউজ করি, তাতে আমার জলের সমস্যা নেই। হ্যাঁ, এবার জলটাও দেখে নেব বন্ধুরা। অ্যামোনিয়া জিরো, অ্যামোনিয়া জিরো, জিরো, একদম একদম জিরো। মাপবো, দেখাবো? হ্যাঁ, না না, এখন অ্যামোনিয়া দেখাতে হবে না, আপনার জলের কালার দেখে বুঝতে পারছি অ্যামোনিয়া একদম জিরো, সুন্দর জল, সবুজ, উপরে ইটার জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জল পিওর, জলের কালার, এবং এখানে দেখতে পাচ্ছেন এরিয়েশন থেকে সমস্ত সিস্টেমটা একেবারে সিস্টেমেটিকভাবে চলছে দাদা ভাই। খাবার দিন, খাবার দিন, মাছগুলো যদি দেখা যায়। মাছ কিন্তু এসে গেছে, অ্যাক্টিভ আছে আপনার কি? পুরো অ্যাক্টিভ, পুরো অ্যাক্টিভ না? ফ্লক আমার প্রচুর পরিমাণে হয়, টোটাল আমার ড্রেন করতে হয়, ফ্লক ড্রেন করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ড্রেনটা এখান থেকে করেন? ড্রেনেজটা দেখুন বন্ধুরা কত বড় এ করে রেখেছে উনি। এখানে কি প্রথমে এই যে পাম্পটা কেন লাগিয়ে রেখেছেন ওইদিকে? পাম্পটা যখন আমার ফ্লকটারে বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন আমি এই পাইপটা খুলে দিই। হ্যাঁ,
আচ্ছা খুললে ওই জল এই জল এক লেভেল হয় আচ্ছা এক লেভেল হলে পাম্পটা চালিয়ে দিই পাম্প চালালে উপর দিয়ে জলটা ওতে পড়ে ফ্লকটা এতে জমে মাঝে মাঝে স্ল্যাজগুলো বার করে দেয় ফ্লকটা এতে জমে হ্যাঁ মানে স্ল্যাজ যেটা সেটা এর মধ্যে জমে অনেক পরিমাণে আচ্ছা আচ্ছা সেটারে আমি ওপাশে পাইপ আছে ওই পাইপ খুলে ওটা বের করে দিই এখানে কিছু লাইট জুপ প্ল্যাঙ্কটন দেখতে পাচ্ছেন এটা কি জুপ প্ল্যাঙ্কটন নাকি সুজি পোকা কিছু দেখুন জলের মধ্যে ঘুরছে কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু মানে এরিয়েশন সিস্টেম আপনার পাম্প কি চলছে দাদা দুটো পাম্প চলছে অল টাইম এলপি 100 হ্যাপ 120 তো আপনার কাছ দিয়ে আনা দুটো মাত্র পাম্প দুটো মাত্র পাম্প আপনার কাছ দিয়ে আনা দেখতে পাচ্ছেন দুটো পাম্প চলছে পুরো 70,000 লিটার কভার করছে এবং খুব সুন্দর করে কভার করছে স্টোন পাইপ পাম্প সব আপনার কাছ দিয়ে মানে সেটআপের সমস্তটাই আমি আপনার কাছ দিয়ে নিয়েছি আমি বলতে চাইছি যে অনেকে রিং বোলার দিকে চলে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু ঠিক না দেখুন একেবারে কম খরচে কম ওয়ার্ডে যদি আপনার খরচা যদি মান্থলি কমাতে চান তাহলে কিন্তু এইভাবে করতে হবে সমস্ত মাছ বেঁচে আছে সমস্ত মাছের গ্রোথও হচ্ছে মনে হচ্ছে আমি দেখাবো চাষি ভাইরা কীভাবে করছেন সেটার বাস্তব চিত্রটা তুলে ধরা তো আমার সঙ্গে দাদা সহযোগিতা করছেন এর জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ দেবেন আর যেটা বলবো এখানে কিন্তু অনেক মাছ অলরেডি হয়ে গেছে এত চাপে কিন্তু মাছ আস্তে আস্তে না এটা চারটে ট্যাঙ্কে আমি শিফট করব বুডার আছে ওটা ওটা আমি মেইন ট্যাঙ্কে দিয়ে দেব এই মাছের সঙ্গে ওটা প্লাস এইটা আরো এক ট্যাঙ্কে শিফট করব এখানে কিন্তু এইগুলো পুকুরে দিলে মানে দিন 10 15 পরে মনে হয় হ্যাঁ ওটা সবথেকে ভালো আমার যেটা মনে হয় এটা আমার অপিনিয়ন আর যদি ট্যাঙ্কে করা যায় বিশাল চাপে রাখলে মনে হয় পুরোটা বাঁচানো সম্ভব হবে না দাদা যেহেতু বুডার বড় এখানে একটা প্লাস পয়েন্ট আছে দাদার বুডার কিন্তু খুব শক্তিশালী বুডার সে তার জন্য কিন্তু মাছগুলো মনে হয় মানে ওনার টিকে যাবে আর কি সম্ভাবনা অনেক বেশি কুসুম আপনি এখনো দিয়ে যাচ্ছেন দিনে একবার হলে দিচ্ছেন দিনে একবার একবার দিচ্ছে বন্ধুরা সব রকম করছেন বুঝেছেন উনি সব রকম ভাবেই উনি চেষ্টা করে যাচ্ছেন মাছগুলোকে বাঁচিয়ে রাখার এবং উনি কিন্তু আজ পর্যন্ত আচ্ছা কোনোভাবে তোলা যাবে না না মাছগুলোকে বাচ্চা হ্যাঁ যাবে চলুন দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ শিঙি মাছের রেণু তৈরি হয়ে গেছে পাঁচ দিন বয়স হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরোটাই অ্যাক্টিভ এবং প্রতিটা মাছ কিন্তু সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাইজের লাগছে এই নয় যে একেবারে ছোটো আছে বড় আছে এরকম কিছু না দেখেই বোঝা যাচ্ছে খুব বুডার যেহেতু ওনার খুব সুন্দর বুডার সেটা আপনাদের দেখাবো বুডারটার জন্য আমার মনে হয় মাছগুলোর খুব সুন্দর সাইজ হয়েছে পাঁচ দিনে খুব সুন্দর চনমনে মাছ হয়েছে হ্যাঁ দাদা আর্টিমিয়াটা আপনি কীভাবে তৈরি করছেন এটা দু লিটার আমার আরোর জল আছে আরোর জলে আপনার 25 থেকে 30 গ্রাম লবণ আর আর্টিমিয়া 1 চামচ কি লবণ নিলেন সেটা নরমাল লবণ আচ্ছা আচ্ছা আর্টিমিয়া কত কতগুলো ওই ট্যাবলেট ছিল কি আপনার কাছে আমার ওই মানে ডাস্ট 100 গ্রামের প্যাকেট তো ওটা কিভাবে করলেন 2 লিটার আরোর জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে 25 থেকে 30 গ্রাম লবণ হ্যাঁ দিয়ে এয়ারেশন 24 ঘন্টা চলবে তাতে আপনার এই 2-3 দিনের মধ্যে একটা পুরো হ্যাচিং হয়ে যাবে পুরো হচ্ছে আপনি কতদিন হয়েছে এটা আমারটা 3 দিন চলছে এটা মানে এবার খাবার উপযুক্ত হয়ে গেছে না দেবা হ্যাঁ এটা খাবার উপযুক্ত হয়ে গেছে তো এটা শেষ হলে আবার আপনাকে সাইডে তো আবার বসানো বসাতে হবে না আর্টিমিয়া আছে সঙ্গে তো আমার আরও খাওয়ার আছে হ্যাঁ হ্যাঁ তো সেটিংটা দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট একটা এফসিও পাম্প নিয়ে নিয়েছেন ভিতরে স্টোন আছে কি না আপনি শুধু পাইপটা ঢুকিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন দুটো করে একটা কন্ট্রোলার লাগানো হ্যাঁ একটা কন্ট্রোলারের মুখে আপনার এই পাইপটা দেওয়া ওপাশে এমনি কন্ট্রোলার ছাড়া দেখতে পাচ্ছেন ডাইরেক্ট অক্সিজেন হচ্ছে কোনো স্টোন নেই তো কোনো স্টোনই দিতে লাগেনি হ্যাঁ এটা জাস্ট একটা কন্ট্রোলার লাগিয়ে রেখেছেন তো খুব সহজ নিয়ম জাস্ট ওদেরকে নুন জলে 3 দিন ধরে একটু এয়ারেশন দিলেই হ্যাচিং হয়ে যায় মানে 24 ঘন্টা এরেশন এরেশন বন্ধ হয়ে গেলে কিন্তু নুন নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বুডারগুলো সাইজ দেখছেন আর একটা ইদু তো তাও মানে ইনজেকশন করা বলে জল কম থাকে কাম না হালকা করে ধরুন গায়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সাইজ এবং বুডার মাছের যে কালার খুব যে খারাপ তা বলবো না ট্যাঙ্কের মাছ নিজস্ব বুডার ওনার দেখবেন সাবধান খুব সাবধানে তুলবেন দাদা আপনি টেকনিক জানেন দেখছি সাবধান
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা ভাই আমাদের একটু মাছ ধরেও দেখানোর চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন ওদিকে যেই জলে নেমেছেন ওনারা সব মাছ কিন্তু একদিকে চলে এসেছে এবং চেষ্টা করছেন। হ্যাঁ কাতলা মাছ কি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা অনেক পরিশ্রম করেই কিন্তু মাছটা ধরেছে। হ্যাঁ তো এখানে কিন্তু শুধু পাবদা মাছই উঠেছে কারণ শিঙি মাছ এত জলে মনে হয় তলার দিকে থাকে একটাও উঠেনি আর কি। তো পাবদা মাছের এটা বয়স কত? 40 দিন লাইনের মাছ ছিল 40 দিনে। আচ্ছা আচ্ছা 40 দিন। আর শিঙি মাছের কত বয়স আছে? শিঙি মাছ 58 দিন। তো দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য গ্রোথ। 40 দিনে আপনার এটা কত গ্রাম হবে আপনি হাতে নিন? 22-25 মধ্যে সব সাইজ আছে। বাহ মেরেছিলাম। তো আমরা জানি পাবদা মাছ কিন্তু সময় লাগে কিন্তু দাদার কিন্তু গ্রেডটা ভালো ছিল হয়তো। খুব সুন্দর একটা গ্রোথ এসছে। খুব সুন্দর। একে কি খাওয়ান? সিবির খাওয়ার খাওয়াই আমি। ও সিবির খাওয়া। একই একদম ভিটামিন সি দিয়ে। সাইজটা কিরকম হয়েছে আমি হাত দিলে বুঝতে পারবেন? দারুণ সাইজ। এই যে আমার খাবারের ইয়ে দেখেন মাছের সরঞ্জাম। আচ্ছা আচ্ছা এখানে খাবার থেকে সব রকম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব রকম জিনিস উনি কিন্তু কিনে রেখেছেন। আমি একবারে 10 বস্তা নিয়ে আসছিলাম খাবার, তাই